নমস্কার বন্ধুরা আমি তোমাদের মো ম্যাম তোমরা দেখছো আর পেপ যেখানে চলছে আসন্ন প্রাইমারি সি সিটেড পরীক্ষার প্রস্তুতি তাই আর পেপ সাথে যুক্ত হও এবং তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাও আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে যেই ক্লাসে আমি আগের দিনে যে কমিশনটা পড়িয়েছিলাম তোমরা জানো যে এ এখন আমাদের যে সেশনটা চলছে সেটা হচ্ছে স্বাধীনতার পূর্বে যে সব কমিশন এবং কমিটিগুলো রয়েছে সেগুলো ডিটেলসে তোমাদের আলোচনা চলছে এবং তার সঙ্গে চলছে প্রশ্নোত্তর পর্ব তো আজকের ক্লাসটা তোমাদের আগের দিনের ক্লাসের ওপরে ভিত্তি করে হচ্ছে তাই আগের ক্লাসটা যারা দেখো নি তাদের উদ্দেশ্যে বলবো এই ক্লাসে শেষে কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও কেননা হান্ডার কমিশন আমি ডিটেলসে পড়িয়েছি যত সুপারিশ ছিল যত কর্মধারা ছিল সব আমি ডিটেলসে পড়িয়ে দিয়েছি তাই প্রত্যেককে বলবো অবশ্যই দেখো ক্লাসটা তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব প্রত্যেকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং একটু লাইক করে দিও চলো তাহলে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে হান্ট কবে হান্টার কমিশন গঠিত হয় প্রথম কোয়েশ্চেন কি রয়েছে কবে হান্টার কমিশন গঠিত হয় প্রথম প্রশ্ন চারটে অপশন রয়েছে আঠেরোশো বিরাশি আঠেরোশো বাহাত্তর আঠেরোশো নাকি সতেরোশো বিরাশি এর আগের দিন ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে তদানীন্তন ভাইসরয় লর্ড রিপন তার কার্যনির্বাহী সদস্যের সদস্য পরিষদের সদস্য স্যার উইলিয়াম উইলসন হান্টারকে সভাপতি নিযুক্ত করেন এবং প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন এবং সভাপতি হান্টারের নাম অনুসারে হয় এবং প্রধান প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হিসেবে হান্টার কমিশন পরিচিত ছিল এবং এই কমিশন কত সালে গঠিত হয় ছটফট করে বলে ফেলো তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আঠেরোশো বিরাশি আঠেরোশো বিরাশি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং ডেটটাও তোমরা অবশ্যই জেনে রাখবে আঠেরোশো বিরাশি সঠিক উত্তর তো হচ্ছেই তার সঙ্গে ডেটটা তোমরা জেনে রাখবে যে আঠেরোশো বিরাশির থার্ড ফেব্রুয়ারি এইটিন এই টু এর সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি তোমাদের এই কমিশনটা গঠিত হয় চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো পরবর্তী প্রশ্নে তোমাদের বলেছে কার নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় একটু আগেই তোমাদের আমি বললাম যে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে থার্ড ফেব্রুয়ারি হান্টার কমিশন গঠিত হয়েছিল এবং সভাপতি ছিলেন উইলিয়াম উইলসন হান্টার তো এখানে কার কার নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় চারটে অপশন রয়েছে লর্ড মেয়র লর্ড রিপন লর্ড ক্যানিং নাকি লর্ড তো আমাদের বলতে হবে দেখো চারটে অপশন রয়েছে ঝটপট করে বলে ফেলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড রিপন লর্ড রিপন আমি তোমাদের বললাম প্রথমের কোয়েশ্চেনটা যখন আলোচনা করি তখনই আমি বলে দিলাম তদানীন্তন যে ভাইসরাই ছিলেন লর্ড রিপন আঠেরোশো বিরাশি সালে যিনি ভাইস ছিলেন তার কার্যনির্বাহী পরিষদের সদস্য স্যার উইলিয়াম উইসল হান্টারকে সভাপতি নিযুক্ত করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় এবং এই কমিশন কেন গঠন করা হয়েছিল না হান্টার কমিশন কেন গঠন করা হয়েছিল না ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলি কতখানি কার্যকরী হয়েছে তা দেখা তা কার্যকরী না হয়ে থাকলে তার কারণ অনুসন্ধান করা তাকে কিভাবে কার্যকরী করে তোলা যায় সে সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা জনশিক্ষা প্রসারের কাজ কি কি কারণে ব্যাহত হচ্ছে তা অনুসন্ধান করা দেখাই ছিল কিন্তু হান্টার কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য চলে আসছে আমাদের পরবর্তী কি প্রশ্ন পরবর্তী হয়েছে হান্টার কমিশনের সভাপতি ছিলেন বারবার রিপিট করলাম আর নতুন করে কিছু বলার নেই তবু চারটে অপশন আমি বলে দিচ্ছি স্যার উইলসন হান্টার চার্লস উড লর্ড ডালহৌসি আনন্দমোহন বসু দেখো তাহলে হান্টার কমিশনের সভাপতি কিভাবে ঝটপট করে বলে ফেলো হান্টার কমিশনের সভাপতি কে হবে না উইল স্যার উইলিয়াম উইলসন হান্টার স্যার উইলিয়াম উইলসন হান্টার অপশন ওয়ান হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে হান্টার কমিশনের উদ্দেশ্য কি ছিল হান্টার কমিশনের উদ্দেশ্য কি ছিল একটু আগেই তোমাদের আমি লক্ষ্য উদ্দেশ্যগুলো বলে দিলাম তাও দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে জনশিক্ষা প্রসারের কাজ কি কি কারণে ব্যাহত হচ্ছে তা অনুসন্ধান করা সরকারি আর্থিক অনুদান আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা তিন নম্বর অপশনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দান এবং চতুর্থ অপশনে বলা হয়েছে উপরের সবকটি দেখো প্রথম অপশানটা আমি তোমাদের একটু আগেই বললাম যে জনশিক্ষা প্রসারের কাজ যে কী কী কারণে ব্যাহত হচ্ছে উডের ডেসপ্যাচে যেটা ছিল যে উডের ডেসপ্যাচে জনশিক্ষা প্রসারের কাজ কী কী কারণে ব্যাহত হয়েছে এবং এছাড়াও সরকারি অনুদান আর্থিক অনুদানকে আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান এই সব কটাই কিন্তু হান্টার কমিশনের উদ্দেশ্য ছিল এই প্রত্যেকটাই কিন্তু হান্টার কমিশনের উদ্দেশ্য ছিল তাই আমরা বলতে পারি উপরের সবকটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এর সঙ্গে আরও যেটা ছিল সেটা হচ্ছে জাতীয় জন জাতীয় শিক্ষা ব্যবস্থায় পরিচালিত যে সরকারি প্রতিষ্ঠান অবস্থা কি হবে বেসরকারি প্রচেষ্টার প্রতি সরকার নীতি কোনো পজিটিভ নীতি গ্রহণ করবে এই সব বিষয়ে অনুসন্ধান করে কিন্তু প্রয়োজনীয় সুপারিশ বা মতামত ব্যক্ত করা হয় এবং সরকারি অনুদান আরও প্রসারিত করতে হবে যেমন দু নম্বর তোমাদের অপশানটায় বলা আছে তো এই রকম ছিল কয়েকটা কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য দেখো তিন চারটে অপশান আছে আনন্দমোহন বসু মহারাজ যতীন্দ্রনাথ ঠাকুর ভূদেব মুখোপাধ্যায় জাস্টিস কে তেলাং সৈয়দ মামুদ নাকি উপরের সবকটি তোমাদের বলতে হবে চারটে অপশান আছে আনন্দমোহন বসু মহারাজ যতীন্দ্রনাথ ঠাকুর ভূদেব মুখোপাধ্যায় জাস্টিস কে তেলাং ও সৈয়দ মামুদ নাকি উপরের সবকটি দেখো আমি একটু বলে দিই তোমাদের হান্টার কমিশনের সভাপতি ছাড়াও ছাড়াও মানে স্যার উইলিয়াম হান্টার কিন্তু সদস্য ছিলেন তো এদের মধ্যে কয়েকজন ছিলেন মিশনারি এবং কয়েকজন ছিলেন ভারতীয় তো ভারতীয়দের মধ্যে যারা যারা ছিলেন তারা হলেন আমি নামগুলো বলছি অপশনে তোমাদের দেওয়া আছে আনন্দমোহন বসু মহারাজ যতীন্দ্রনাথ যতীন্দ্র মোহন ঠাকুর তারপরে ভূদেব মুখোপাধ্যায় জাস্টিস কে তেলাং সৈয়দ মামুদ এবং উপরের সবকটি মানে প্রত্যেকেই ছিলেন এই কমিশনের সদস্য প্রত্যেকেই ছিলেন এই কমিশনের সদস্য চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্নে দেখো ছ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে হান্টার কমিশনের রিপোর্ট কবে পেশ হয় হান্টার কমিশনের রিপোর্ট কবে পেশ হয় এর আগের দিন আমি যখন তোমাদের হান্টার কমিশন পড়াচ্ছিলাম তখন আমি তোমাদের হান্টার কমিশনের কর্মপরিসর এবং রিপোর্ট পেশ এইটা নিয়ে কিন্তু একটা পয়েন্ট তোমাদের বলেছিলাম যে এটাই বলেছিলাম যে কমিশন কয়েক সপ্তাহ কলকাতায় বসে তাদের প্রাথমিক কাজ শেষ করে এবং এরপর দীর্ঘ আট মাস কমিশনের কি হয় না সদস্যরা ভারতবর্ষে ভ্রমণ করেন এবং আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কমিশন সরকারের কাছে দুশো বাইশটি প্রস্তাব সমন্বিত প্রায় ছশো পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন জমা দেয় তাহলে সালটা তোমরা বুঝতে পেরে গেছো তবু অপশানগুলো আমি আরেকবার বলে দিচ্ছি আঠেরোশো আশি আঠেরোশো একাশি আঠেরোশো তিরাশি নাকি আঠারোশো পঁচাশি দেখো তাহলে সহজেই তোমরা বলতে পারবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেহেতু হান্ডার কমিশন আঠেরো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে গঠিত হয় কিন্তু এর রিপোর্টটা পেশ হতে প্রায় আট মাস সময় লেগে যায় তো এই সময়টা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ অপশান নম্বর থ্রি চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে সাত নম্বর প্রশ্ন আবারও একটি রিপিটেড কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে হান্টার কমিশনের মোট কটি প্রস্তাব পেশ করা হয় একটু আগেই আমি তোমাদের বললাম যে কমিশন কয়েক সপ্তাহ কলকাতায় বসে তাদের প্রাথমিক কাজ শেষ করে এবং এরপর দীর্ঘ আট মাস ধরে কমিশনের সদস্যরা সারা ভারতবর্ষে ভ্রমণ করেন এবং আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কমিশন সরকারের কাছে দুশো বাইশটি প্রস্তাব সমন্বিত ছশো পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন জমা দেয় তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে চারটে অপশানে তোমরা বুঝতে পেরে গেছো দেখো প্রথম দুশো বাইশ দ্বিতীয় রয়েছে দুশো চব্বিশ এবং চতুর্থ অপশানে রয়েছে দুশো তাহলে কোন অপশানটা না অপশান ওয়ান হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে দেখো বলছে হান্টার কমিশনের প্রতিবেদন কত পৃষ্ঠা ছিল আমি এইমাত্র বললাম আর বলছি না তবু অপশানগুলো বলে দিচ্ছি ছশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা সাতশো একশো পৃষ্ঠা নাকি আটশো পৃষ্ঠা তাহলে কত পৃষ্ঠার হবে না প্রতিবেদনটি ছিল ছশো পৃষ্ঠার চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে এর মধ্যে কোন ত্রুটি হান্টার কমিশনের প্রতিবেদনে দেখা যায় এর মধ্যে কোন ত্রুটি হান্টার কমিশনের প্রতিবেদনে দেখা যায় এর আগের দিন আমি তোমাদের যখন হান্টার কমিশন পড়াচ্ছিলাম ত্রুটিগুলো ত্রুটি সীমাবদ্ধতা এগুলো আমি তোমাদের বলেই দিয়েছিলাম তো দেখো এখানে কি কি দেওয়া আছে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক না করা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক না করা এ কোর্স এবং বি কোর্সের মধ্যে সামঞ্জস্য না থাকা মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা নাকি উপরের সবকটি তোমাদের বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে যখন আমি তোমাদের কালকে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে হান্টার কমিশন হান্টার কমিশনের সুপারিশে প্রাথমিক শিক্ষার বিষয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কিন্তু উত্থাপন করা হয়েছিল কিন্তু একে অবৈতনিক সর্বজনীন এবং বাধ্যতামূলক করার বিষয়ে কিন্তু তেমন কিছুই বলা হয়নি একে অবৈতনিক সর্বজনীন বাধ্যতামূলক করার বিষয়ে কিছুই বলা হয়নি তার মানে অপশন ওয়ানটা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেখো পরের অপশনে কি বলা হয়েছে এ কোর্স এবং বি কোর্সের মধ্যে সামঞ্জস্য না থাকে দেখো আগের দিনে আমি বলেছিলাম যে এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের আরেকটা ত্রুটি ছিল সেটা একটু এরা এ কোর্স বিকোর্সটা বলার আগে একটু বলে দিই যে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে কি হয়েছিল ফলাফলের ভিতর ফলাফলের ভিত্তিতে অর্থ সাহায্য যান এই নীতিটা কিন্তু গ্রহণ করা হয়েছিল যে যে স্কুল যেমন ফলাফল দেবে তাকে সেরকমভাবে অর্থ সাহায্য করা হবে এই নীতি গৃহীত হওয়ার ফলে কি হলো না প্রাথমিক শিক্ষার মান উন্নত হওয়ার পরিবর্তে কি হলো পরীক্ষা শাসিত শিক্ষার প্রাধান্য এখানে ঘটে যায় এর ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং প্রসার দুটোই কিন্তু ব্যাহত হতে থাকে এরপরে বলি যে এ কোর্স বি কোর্স এ কোর্স বি কোর্স কি ছিল না মাধ্যমিক শিক্ষার যে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলো করা হয়েছিল সেই সুপারিশে বলা হয়েছিল যে এ কোর্স এবং বি কোর্স থাকবে যেখানে এ কোর্সে শিক্ষার্থীরা তত্ত্বগত বিষয় শিখবে এবং বি কোর্সে প্র্যাকটিক্যাল বিষয় শিখবে তো মাধ্যমিক শিক্ষার যে এ কোর্স এবং বি কোর্স এ কোর্স তত্ত্বগত এবং বি কোর্স ব্যবহারিক কোর্স প্রবর্তনের সুপারিশ সময় সময়োপযোগী হলেও বি কোর্স কিন্তু খুব একটা সা ভাড়া ফেলতে পারিনি তো এই দুটো কোর্সের মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না প্রত্যেকেই এ কোর্সটাকেই বেছে নেয় যেখানে ভাবা হয়েছিল যে বি কোর্সটাকেই হয়তো সবাই নেবে কিন্তু না এ কোর্সকে সবাই গ্রহণ করেছিল তাই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য বিধান হয়নি তো দ্বিতীয় অপশানটাও হবে তৃতীয় অপশানে কি বলা হয়েছে মুসলিমদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা দেখো এই কমিশনে কি করা হয় সাম্প্রদায়িক যে দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য মাধ্য মানে মুসলিমদের জন্য একটা কি হয় পৃথক শিক্ষা ব্যবস্থা করে দেওয়া হয় যাতে কি আমাদের যে হিন্দু মুসলিম যে ঐক্য রয়েছে সেই ঐক্যটাকে যাতে ভেঙে ফেলতে পারে তাই মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা তাদের জন্য মাদ্রাসা খোলা হয় পরবর্তীকালে সাম্প্রদায়িকতাকেই কিন্তু এটা উৎসাহিত করেছিল তাহলে এই তিনটে অপশানই কিন্তু সঠিক উত্তর হবে এছাড়াও আরও কয়েকটি ত্রুটি ছিল আমি কালকে ক্লাসে বলেছিলাম তাও আরেকবার এখানে বলে দিচ্ছি যে মাধ্যমিক শিক্ষার মাধ্যমিক শিক্ষার মাধ্যম সম্পর্কে কিন্তু কমিশন কোনো সুপারিশ করেনি যে কোন মাধ্যমে শিখবে এর ফলে কি হয় শিক্ষকদেরকে ইংরেজিটাকে হয় মাতৃভাষায় শিক্ষা লাভের কোনো সুযোগ তারা পায়নি এছাড়া কি হয় না মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলা হলেও তা কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত হয়নি তো এই ছিল কয়েকটা ত্রুটি চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্নে দেখো দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে হান্টার কমিশন কর্মধারার মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ দেশের সরকারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আহ সুপারিশ দেশের মিশনারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ এবং উপরের সবকটি দেখো হান্টার কমিশনের যে কর্মধারা ছিল আগের দিন আমি তোমাদের বলেছিলাম যেখানে প্রাথমিক শিক্ষা সম্পর্কেও সুপারিশ করা হয় এবং তাদের মিশনারি পরিচালিত মিশনারি প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিদ্যায় বিদ্যালয় বিদ্যালয়ের যে ভূমিকা সেই সম্পর্কেও কিন্তু সুপারিশ করা হয় তবে তাদেরকে কি ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এই জিনিসটাতে কিন্তু হান্টার কমিশনের আপত্তি ছিল এছাড়া সরকারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ এই তিনটেই কিন্তু বলা হয়েছিল তাই আমরা বলতে পারি উপরের সব কটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সব কটি চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে হান্টার কমিশন সুপারিশ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আগের দিন আমরা দেখেছিলাম যে হান্টার কমিশনের কিছু সাধারণ সুপারিশ ছিল কিছু মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ ছিল তারপরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুপারিশ ছিল এবং কিছু সুপারিশ ছিল অন্যান্য সুপারিশ ছিল তো তাহলে আমরা বলতেই পারি তিনটে অপশানই তো ঠিক হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তিনটেই হচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে উপরের সবকটি চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্নে দেখো বারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে হান্টার কমিশনের অন্যান্য সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল হান্টার কমিশনের অন্যান্য সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল দেখো চারটে অপশান দেওয়া আছে চারটে অপশান দেওয়া আছে তোমাদের কাছে দেখো চারটে অপশান কী বলা আছে না সংখ্যালঘুদের সম্প্রদায়ের শিক্ষা নারী শিক্ষা ধর্ম শিক্ষা এবং উপরের সবকটি আগের দিন আমি এগুলো ডিটেলসে আলোচনা করে দিয়েছি আর বলছি না শুধু একটু টাচ করে দিচ্ছি যেখানে কি বলা হয়েছিল সংখ্যালঘুদের জন্য যে মুসলিম মুসলিমদের জন্য আলাদা পাঠ্যসূচি পৃথক প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এসব সম্পর্কে বলা হয়েছিল এছাড়া নারী শিক্ষা সম্পর্কে বলেছিল যে বারো বছরের মেয়েদের বেশি করে উৎসাহিত করতে হবে বারো বছরের ওপরে যেসব মেয়েরা বিদ্যালয়ে আসবে তাদের জন্য আলাদা পিঠ পাঠ্যক্রম করতে হবে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে তাদের যে শিক্ষক শিক্ষিকা যারা হবেন তাদেরকে আলাদা করে ট্রেনিং দিতে হবে তো এগুলোই বলা হয়েছিল নারী শিক্ষাতে এছাড়াও ধর্ম শিক্ষাতেও কিছু পয়েন্ট বলা হয়েছিল এখানে বলা হয়েছিল যে কমিশন ধর্ম শিক্ষার বিষয়ে বিচার বিবেচনা করবেন এবং ধর্ম নিরপেক্ষ নৈতিক শিক্ষা সম্পর্কে তারা সুপারিশ করেন প্রতিটি কলেজে শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে শিক্ষণ শিক্ষক শিক্ষণ যেটা বলা হয় তো এই রকম ধর্ম শিক্ষা সম্পর্কে আরও কয়েকটি পয়েন্ট বলা হয় আগের দিন আমি ক্লাসে বলেছিলাম তাই আর রিপিট করছি না অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের ক্লাসটা তো তিনটে সুপারিশই করা হয়েছিল তাই এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলতে পারি সব সবকটি চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন কমিশনের না এটা কমিশন হবে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বলা হয় হান্টার কমিশনকে মুদালিয়ার কমিশনকে স্যাডলার কমিশনকে উডের ডেসপ্যাচকে তো যেহেতু এটা তোমরা বলতেই পারো যে হান্টার কমিশন নিয়ে পড়া হচ্ছে তাহলে উত্তরটা হয়তো হান্টার কমিশনই হবে কিন্তু তাও জেনে রাখবে যে আঠেরোশো বিরাশি সালের যে কমিশনটা গঠিত হয় স্যার উইলিয়াম হান্টার ও স্যার উইলিয়াম উইলসন হান্টারের নেতৃত্বে তো সেটাকে আমরা বলতে পারি হান্টার কমিশন এবং এটা এটা কি না এটা হচ্ছে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন দেখো তাহলে অপশন ওয়ান হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে পাঠ্যক্রমে এ কোর্স এবং বি কোর্স কি আমি তোমাদের সুপারিশ স্কুলে পড়ানোর সময় বলেই দিয়েছিলাম যে এ কোর্স বি কোর্স কি না এ কোর্স হচ্ছে যেখানে শিক্ষার্থীরা তত্ত্বগত বিষয় শিখবে এবং বি কোর্স কি না যেখানে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল বা হাতে কলমে জিনিস শিখতে পারবে তো কী দেখা যায় ফল 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 হিসেবে কি দেখা যায় না এ কোর্সকেই সবাই বেছে নেয় বি কোর্সকে কেউ এতটা বেছে নেয় না যেখানে তারা কমিশন যারা নির্মাণ করেছিল তারা ভেবেছিল যে বি কোর্সকেই হয়তো সবাই বেছে নেবে কিন্তু উল্টোটা হয় তাই এর মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা হয়নি তো মোটামুটিভাবে এটা কি এটা অপশানগুলো আমি একটু পড়ে দিচ্ছি দেখো হান্টার কমিশনের প্রাথমিক স্তরের সুপারিশ মাধ্যমিক স্তরের সুপারিশ উচ্চ শিক্ষা স্তরের সুপারিশ নাকি উপরের সবকটি এটা কিন্তু উপরের সবকটি হবে না সবসময় যে উপরের সবকটি উত্তর হয় এটা ভেবে কিন্তু উত্তর করবে না একেবারেই ভুল ডিসিশান যদি দেখো যে অপশানের সবকটি আছে মানে সবকটি হবে একেবারে না তো এটা হচ্ছে মাধ্যমিক স্তরের সুপারিশ মাধ্যমিক স্তরের সুপারিশ হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর একটু লক্ষ্য করে করবে অপশান নম্বর বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এর মধ্যে কোনটি নারী শিক্ষার সুপারিশে বলা হয় নারী শিক্ষার সুপারিশ যেটা তোমাদের অন্যান্য সুপারিশের মধ্যে ছিল সেই অন্যান্য সুপারিশের যে নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয় একটু আগেই তোমাদের আমি বললাম দেখো এখানে অপশানগুলো কি বলা আছে বারো বছরের মেয়েদের উৎসাহিত করা মহিলাদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করা মহিলা পরিদর্শক নিয়ম করা এই ছিল কয়েকটা এছাড়া অনুন্নত সম্প্রদায়ের মেয়েরা যাতে শিক্ষার শিক্ষার সুযোগ লাভ করতে পারে তার ব্যবস্থা করা আবাসিক বিদ্যালয় স্থাপন করা মেয়েদের জন্য পৃথক পাঠ্যক্রম প্রণয়ন করা মেয়েদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করা তাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা নিয়ম কারণ শিথিল করা তো এই ছিল কয়েকটা পয়েন্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আবার উপরে সব চলে আসছি আজকে আমাদের শেষ প্রশ্নে দেখো শেষ প্রশ্ন হান্টার কমিশন থেকে তোমাদের এবং এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন এটা কিন্তু হান্টার কমিশন রিলেটেড কমিশন নয় আমি এটুকু তোমাদের বলে দিচ্ছি কারণ এখানে দেখো লেখায় আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন তাই তোমরা একটু দেখবে এবং দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে এইটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন এই লাস্ট কোয়েশ্চেনটা তোমরা হোমওয়ার্কে এটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ষোলোর মধ্যে তোমরা কে কত পাচ্ছ সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা আজকে আমাদের চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত এই পরের দিন তোমাদের সাথে আবার একটি অন্য কমিশন আমি নিয়ে আসবো কারণ তোমাদের এখন যে সিজনটা চলছে সেটা হচ্ছে স্বাধীন ভারতের পূর্বে যেসব কমিশনগুলো ছিল এর পরের দিন আবার নতুন একটা কমিশন তার সঙ্গে মক টেস্ট নিয়ে হাজির হব ততক্ষণ অবধি প্রত্যেকে তোমরা পড়তে থাকো মন দিয়ে এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো ক্লাস কেউ মিস করবে না পরের দিন আমি তোমাদের বলে দিচ্ছি যে লর্ড কার্জনের যে শিক্ষানীতিটা ছিল সেই শিক্ষানীতি নিয়ে আমি তোমাদের একটা ক্লাস দেব এবং শুধু ক্লাস থাকবে না তার সঙ্গে তোমাদের পরের দিনে আমি ঠিক করেছি শুধু ক্লাস এবং ক্লাসের সঙ্গে তোমাদের আমি মক টেস্টও দেবো তাই লর্ড কার্জনের শিক্ষানীতিটা আমি পড়াবো তোমরা কেউ ক্লাস মিস করবে না এবং আগের ক্লাসগুলো যারা দেখোই তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো তোমরা আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিও ক্লাস কেউ মিস করবো না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই গুড নাইট